স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব অকটেন বুস্টার নিয়ে। অকটেন বুস্টার কি, অকটেন বুস্টার আপনাকে কি কি ধরনের সুযোগ সুবিধা দিবে এবং এটি আদৌ আমাদের জন্য কতটুকু উপকারী বা উপযোগী, আর এটি মূলত কিভাবে কাজ করে, টোটাল এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো ইতিপূর্বেও আমার অকটেন বুস্টার নিয়ে একাধিক ভিডিও ছিল। আসলে চ্যানেলে যারা নতুন নতুন আসেন তারা হয়তো আগের ভিডিওগুলো আর দেখেন না, মূলত তাদের জন্যই এই ভিডিওটা আমি আবারও করছি, কারণ ইদানিং প্রচুর পরিমাণে বাইকারদের ভিতরে এই অকটেন বুস্টারটা নিয়ে একটা কৌতূহল কাজ করে যে আসলেই এই অকটেন বুস্টারটা আমরা যারা বাইক বা হচ্ছে বিভিন্ন যানবাহন রাইড করি আমাদের জন্য কতটুকু উপকারী, বা এটা আসলে কিভাবে উপকারটা করে, বা আদৌ এটা উপকার করে কিনা। তো সেটি ক্লিয়ার করার জন্য মূলত আপনাদের সাথে এই ভিডিওতে আমি অকটেন বুস্টার দেখাবো বা অকটেন বুস্টারের সবকিছু বলতেছি। তো মূল বিষয়টা হচ্ছে এই অকটেন বুস্টারগুলো হচ্ছে এমন একটা কেমিক্যাল, যে কেমিক্যালটা আপনার মোটরসাইকেলে থাকা যে ফুয়েলটা থাকে সেটা অকটেন এবং পেট্রোল যেটাই হোক, এই পেট্রোল এবং অকটেনটাকে আরেকটু বেশি পরিশোধিত করে হচ্ছে এই অকটেন বুস্টারটা। মানে এইটাও হচ্ছে এক ধরনের পেট্রোল বা এটাও হচ্ছে এক ধরনের অকটেন, যেটা হচ্ছে খুবই উচ্চ মানের বা হচ্ছে হাই কোয়ালিটি পেট্রোল। যেই কেমিক্যাল বা পেট্রোল আমরা যেটাই মনে করি এটাকে, এই জিনিসটুকু আপনি টোটাল 15 থেকে 20 লিটার যে অকটেন বা পেট্রোল যেটা আপনি নেন আপনার বাইকে, এই অকটেনের সাথে শুধুমাত্র এই যে 30 ML মনে হয় এটার ভিতরে, হ্যাঁ 30 ML, এই 30 ML 15 বা 20 লিটার তেলের সাথে যখন আপনি দিবেন তখন ও কি করবে, আপনার যে ফুয়েলটা আছে এই ফুয়েলটাকে আরেকটু পরিশোধিত করবে এবং ফুয়েলের যে পাওয়ারটা এটাকে আরেকটু সে বাড়িয়ে দিবে। তো এতে করে কি হবে, আপনার বাইকের যে ইঞ্জিনটা রয়েছে সেই ইঞ্জিন এখন যে ফুয়েলটা বার্ন করতেছে এটা দেওয়ার পরে যখন আপনার পেট্রোল বা অকটেনের তেজটা একটু বাড়বে তখন সেই ফুয়েলটা মানে ফুয়েলটার পোড়ার ক্ষমতাটা, মানে যেটাতে তেজটা বেশি হবে তেলের বা পরিশোধিত তেল হবে, সেই ফুয়েলটা কিন্তু ইঞ্জিনের ভিতরে পুরবে খুব সহজেই। এবং যদি আপনার ইঞ্জিন খুব বেশি শক্তি বা তাপ উৎপন্ন করতে পারে তখন আপনি কিন্তু সেখান থেকে ইঞ্জিনের পারফরমেন্সটাও ভালো পাবেন। তো অধিকাংশ ক্ষেত্রে ইঞ্জিনের পারফরমেন্স যখন ভালো হয়ে যায় তখন মাইলেজও তুলনামূলক কিছুটা বেড়ে যায়। তো এইটা আদতে আসলে মাইলেজ ওইভাবে বাড়ায় না, কারণটা হচ্ছে হ্যাঁ বাড়ায় কিরকম, আপনার ইঞ্জিনের পারফরমেন্স যখন বাড়বে তখন মাইলেজটা বাড়বে, কিন্তু আমরা যারা বাংলাদেশে বা এইসব অঞ্চলে বসবাস করি আমাদের এই সব এরিয়াতে যেই ফুয়েলটা পাওয়া যায় মূলত এই ফুয়েলটার মান বা কোয়ালিটিটা অতটা ভালো না, মানে এইটা হচ্ছে একেবারে 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর এই ধরনের গ্রেডের পণ্য, মানে সব জায়গায় ভেজাল। তো এই যে ভেজাল তেলটা আমরা ব্যবহার করি এই ভেজাল তেলটাকে এই অকটেন বুস্টারটা দিয়ে যদি আমরা ওই তেলের সাথে মিশিয়ে দিই তখন ওই তেলটাও মোটামুটি আরেকটু পাওয়ারফুল হয়। ওই পাওয়ারফুল হলেই আমরা হচ্ছে পারফরমেন্স, মাইলেজ, হ্যাঁ স্মুথনেস সব কিছু একটু বেশি বেশি পাই। তো যেটাই হচ্ছে এই অকটেন বুস্টারের কাজ। তো কথা হচ্ছে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের অকটেন বুস্টার রয়েছে। আমার হাতে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এনএক্স ফুয়েলের অকটেন বুস্টার। আসলে অনেকগুলো কোম্পানিরই অকটেন বুস্টার রয়েছে, কিন্তু আপনারা আপনাদের আশেপাশের দোকানে মোটামুটি পরিচিত এবং ভালো ব্র্যান্ডের যেটাই পান সেটাই আপনারা ব্যবহার করতে পারেন। আসলে আমার সামনে উদাহরণের জন্য আমি এনএক্স ফুয়েলের এই প্যাকেটটাকে আপনাদেরকে দেখাচ্ছি, তার অর্থ এই নয় যে আপনাকে এইটাই ব্যবহার করতে হবে, তবে এটাও মোটামুটি খারাপ না। তারপরে হচ্ছে আপনার ডোজ একটা আছে, ডোজটাও আপনারা নিতে পারেন। এছাড়াও ফ্লেমিঙ্গোর অকটেন বুস্টারও এখানে রয়েছে। তো আর এই অকটেন বুস্টার আসলে কতটুকু আপনারা ব্যবহার করবেন, দেখেন যদি পেট্রোল বা অকটেনের মান ভালো হয় তাহলে আসলে ওইভাবে অকটেন বুস্টারটা নেওয়ার কোনো প্রয়োজন নাই, যেটা আমি আমার সাধারণ যে রাইডিং এই রাইডিং এর অভিজ্ঞতা থেকে আমি যেটুকু মনে করি, আসলে আমার মনে করাটা যে সঠিক হবে এরকম কোনো নিশ্চয়তা নাই, এক একজনের ক্ষেত্রে অভিজ্ঞতাটা এক এক রকম হতে পারে, কিন্তু আমি যে অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে এই অকটেন বুস্টারটা আপনারা যদি কোথাও ট্যুরে যান বা হচ্ছে লং রানে যান তো অনেক দূরের পথে আপনারা চেষ্টা করবেন এই ধরনের একটা অকটেন বুস্টার দিয়ে বাইকটা চালাতে, তাতে পারফরমেন্সটা ভালো থাকবে, মোটামুটি গাড়ির ইঞ্জিনের জন্য ভালো হবে। আর এমনিতে রেগুলার রাইডে আসলে ওইভাবে অকটেন বুস্টার চাইলে দিতে পারেন, না চাইলে প্রয়োজন নাই, তবে
একেবারে যে ঘন ঘন সব অয়েলের সাথেই দিবেন এমনটা করলে আসলে ক্ষতি হবে কিনা এটার কোনো প্রমাণ বা প্রুফ নাই। তবে এটাও যেহেতু একটা ফুয়েল, এটা যেহেতু যেখানে ইঞ্জিনের পড়ে সেখানে যাবে, তো এটা যদি ফুয়েল না হয়ে যদি বিষও হয় ওখানে হয়তো ইঞ্জিনের স্টার্টিং এ কিছু প্রবলেম হতে পারে, বাট আদার্স কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তো সুতরাং আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দসই যে কোনো অকটেন বুস্টার। আর ভিডিওটি নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর ভিডিওটি যদি উপকারী মনে হয় আপনাদের কাছে, বা আপনারা যারা অকটেন বুস্টার ব্যবহার করেছেন তারা যদি মনে করেন এই অকটেন বুস্টারের বিষয়ে আমি যেটা বললাম এটা সঠিক, তাহলে ভিডিওটি শেয়ার করবেন, এবং হচ্ছে যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।